Welcome back to my channel, MX Swag. Guys, আজকে টপিক হচ্ছে কিভাবে আমরা ট্রায়াঙ্গেল ফটো ইফেক্ট অ্যাড করব ছবিতে বিশেষ করে আমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার দিতে চাই তাহলে কিন্তু এটা একটা ইউনিক প্রোফাইল পিকচার হতে পারে তো এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ট্রায়াঙ্গেল পপআপ ইফেক্ট দেওয়া আছে তো আমি একে জুম করে দেখাই কত সুন্দরভাবে কিন্তু একটা ইউনিক ডিজাইন এটা মানে ট্রায়াঙ্গেল ফটো এডিটিং তো আজকে টপিক এটাই যে কিভাবে আমরা এই ছবিটাকে এডিট করব তো চলুন শুরু করা যাক তো এইখানে আমার কাছে একটা ছবি আছে তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে যদি আপনারা না জানেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেইখান থেকে দেখে নিতে পারেন বা আমি আই বাটনে সাজেস্ট করে দেব সেইখান থেকেও দেখে নিতে পারেন তার আগে বলি নি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি ওকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি তো রিমুভের কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো আমি এখানে রিমুভের কাজটা শর্ট করে ফেলেছি বা মানে দ্রুত করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় কারণ ভিডিও বড় হয়ে যাবে তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা একটা ইয়েলো কালার বা যে কোনো পছন্দের মানে আমাদের পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব তো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করি চলুন তো আমরা এখানে একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা ড্র টুলে যাব বা ড্র অপশনে যাব এখানে কলমের মতো বা পেন্সিলের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব এটাই হচ্ছে ড্র অপশন তো এখানে বাম সাইডে দেখতে পাচ্ছি একটা লেয়ার অপশন রয়েছে এই প্লেটের মতো এখানে ক্লিক করব এটাকে বলে হচ্ছে লেয়ার অপশন তো আমরা ডান দিকে যদি দেখি কালার হুইল রয়েছে এখানে এরপর রয়েছে ব্রাশ টুল বা ব্রাশ অপশন এরপর রয়েছে ইরেজ অপশন এরপর রয়েছে শেপ তো আমরা শেপে ক্লিক করব শেপে ক্লিক করার পর আমরা মেক শিওর এইখানে যে ট্রায়াঙ্গেল অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব এখানে অনেক ধরনের শেপ রয়েছে আমরা ট্রায়াঙ্গেল মানে যেহেতু ট্রায়াঙ্গেল ফটো এডিটিং বা ট্রায়াঙ্গেল ইফেক্ট তাই আমরা ট্রায়াঙ্গেলটি সিলেক্ট করব এরপর আমরা এইখান থেকে নিচে স্ক্রল করব এইখানে মেক শিওর যে ফিল যেন দেওয়া থাকে স্ট্রোক যেন না থাকে আমরা এখানে স্ট্রোক আছে আমি এটা দিচ্ছি না আমি এখানে ফিলটা মানে ক্লিক করছি এবার ওকে করে দিচ্ছি তো এখন আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করব দেখুন আমি হাত দিয়ে ট্রায়াঙ্গেলটা ড্র করছি এটা কিন্তু হয়ে যাচ্ছে ওকে ডান এবার আমরা এটাকে কি করব এটাকে ড্র্যাগ করে বা ঘুরিয়ে দিব রোটেট করে দেব এবার এটাকে নিচে ড্র্যাগ করে নিয়ে আসব এক কথায় রিসাইজ করা আর কি তো এইখানে আমার এতটুকু ঠিক লাগছে একটু নিচে নিয়ে যাই ওকে আমার ট্রায়াঙ্গেলটা কিন্তু ড্র হয়ে গেছে এবার আমরা কি করব উপরে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা এমটি লেয়ার আছে এখানে এমটি লেয়ার ক্রিয়েট করব এরপর কি করব এখন আমরা অ্যাড অবজেক্টে যাব অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম ছবিটার সেই ব্যাকগ্রাউন্ড রিমুভকৃত ছবিটা অ্যাড করব তো আমরা এখানে ফটোসে যাই তো এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা ছিল এই ছবিটাকে অ্যাড করে ফেলি তো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আমরা ডান ক্লিক করি এরপর এটাকে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটস আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন দেওয়া আছে ট্রান্সফর্ম নামে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা দুই হাতের সাহায্যে এটাকে ট্রান্সফর্ম করব হালকা রোটেট করে নিই হালকা অ্যাঙ্গেলে রাখি তো এখানে এতটুকু ট্রান্সফর্ম ঠিক লাগছে এবার আমরা করে দিই তো এবার আমার এইখানে জুম যদি করি এখানে হালকা একটু রিমুভের সময় একটু মিস্টেক হয়ে গিয়েছিল তাই আমরা ইরেজ অপশন নিব এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব হার্ডনেস একদম কম সাইজ আমাদের পছন্দ অনুযায়ী রেখে এটাকে ইরেজ করে দিব ধীরে ধীরে ইরেজ করতে হবে মানে কোনো ভুল যাতে না হয় আমার ফার্স্ট অফ অল যখন ইরেজ করেছিলাম তখন আমার একটু ভুল হয়ে গেছিল সমস্যা নেই আপনারা আমরা পরবর্তীতে ওটাকে ঠিক করতে পারবো এটা কোনো চিল এরা নেই এরপর আমরা আবারও বাম দিকে লেয়ার অপশনে ক্লিক করব এখানে প্লাস আইকনে ক্লিক করব এখানে একটা এমটি লেয়ার আছে আর একটা এমটি লেয়ার ক্রিয়েট করব
তো এখন আমরা কি করব আবারো শেপ অপশনে যাব ওকে ওয়েট শেপ অপশনে যাওয়ার আগে কালারটা পিক করে নেই এখানে কালারে ট্যাপ করব এখানে কলমের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর যে কালারটা পিক করতে চাই তাহলে এখানে ধরে রাখব আমাদের ইয়েলো কালার দরকার ইয়েলো কালারটাই পিক করব সবসময় মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেই কালারটাই যেন পিক করবেন এরপর আমরা শেপে যাব শেপে যাওয়ার পর এই স্কয়ার শেপটা এখন সিলেক্ট করব এবার ওকে করে দেব এরপর আমরা এখানে ড্র করব এখন আমরা এখানে ড্র্যাগ করব এখানে ড্র্যাগ করার আগে এখানে যে ইরেজার অপশনটা আছে এখানে সিলেক্ট করা আছে যদি ইরেজার অপশন সিলেক্ট করেন তাহলে কিন্তু কোনো ইফেক্ট করবে না আমাদের ব্রাশ অপশনটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখন আমরা আবার শেপে যাব শেপ থেকে এই এটাকে সিলেক্ট করে ওকে করে দেব এখন কিন্তু আমাদের এই ড্র হচ্ছে মানে শেপটা কিন্তু এখন ড্র হবে যদি আপনারা ব্রাশে দিয়ে রাখেন তাহলে কিন্তু ড্র হবে যদি ইরেজারে দিয়ে রাখেন তাহলে কিন্তু ড্র হবে না যেমনটা আপনারা প্রথমে দেখতে পেয়েছিলেন যে আমি ইরেজারে দিয়ে রেখেছিলাম কিন্তু আমারটা ড্র হয়নি ওকে এটাকে রোটেট করে দিই রোটেট করে এই অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের অনুযায়ী এটাকে মানে আমরা রাখব এটা আমরা ঘুরিয়ে দিই একটু সময় নিয়ে করবেন পারফেক্ট ভাবে করতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে না ওকে এদিক দিয়ে হয়ে গেছে আবার আমরা এই বাম পাশে লেয়ার অপশনে ক্লিক করব আর একটা এমটি লেয়ার ক্রিয়েট করব এখন আমরা আবারও শেপে যাব শেপ থেকে আবার ওকে করে এইখানে আরেকটা ড্র করব শেপ ওকে আমার ড্র হয়ে গেছে এবার আমরা এটাকে রোটেট করে দিই রোটেট করে এই ট্রায়াঙ্গুলার শেপ অনুযায়ী এটাকে বসিয়ে দিই ওকে আমাদের কিন্তু এটা হয়ে গেছে এবার আমরা কি করব ডান ক্লিক করে দিব ওকে ডান হয়ে গেছে এখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা এখান থেকে টুলস অপশনে যাব এখানে একটা অপশন দেওয়া আছে স্ট্রেচ নামে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ওয়ার্প রয়েছে ওয়ার্পে ক্লিক করব এবার পাওয়ারটা আমরা 100 করে দেব আর সাইজটা আমরা রাখবো 20 বা 21 যেকোনো একটা রাখলেই চলে আমি এখানে 20 রাখছি এরপর এটাকে কি করব জুম করে নিব এখন এই অংশ মানে হাতের অংশ থেকে বা আমাদের বডির অংশ থেকে এটাকে ড্র্যাগ করে নিচে আনব দেখেন আমি ড্র্যাগ করে নিচে আনছি এটা কিন্তু ড্র হচ্ছে এটা আপনারা একটু পারফেকশন ভাবে করবেন কারণ সময় নিয়ে করতে হবে ওকে আমাদের কিন্তু এটা হয়ে গেছে এবার আমরা ডান ক্লিক করে দেব তো এটা আপনারা একটু সময় নিয়ে করবেন না হলে কিন্তু পারফেক্ট ভাবে হবে না তো ডান হয়ে গেছে এবার আমরা কি করব এখান থেকে আমরা ইফেক্টস অপশনে যাব এইখানে ইফেক্টসে যাওয়ার পর এখানে আর্টিস্টিক নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে মোশনের পরে শেয়ার বা শেয়ার এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর এইরকম এটার সাইজ রাখবো আমরা 100 আর এটার অ্যাঙ্গেল রাখবো আমরা 90 বা 91 যে কোনো একটা রাখলেই চলে তো আমরা এখানে 90 91 রাখছি এবার কি করব উপরে যে ইরেজ অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর ইনভার্টে ক্লিক করব আর এখানে রিস্টোর নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে এটা হার্ডনেস যেমন আছে রাখবেন আর সাইজ আমাদের পছন্দে রেখে এটার কোনা দিয়ে ড্র করে দেব এভাবে ড্র করে দেব জাস্ট এভাবে ড্র বা পেন করে দেব এখন আমাদের কি কি করতে হবে এই যে উপরে যে অংশগুলো বাড়তে রয়ে গেছে সেগুলোকে আমরা রিমুভ করে দেব বা ইরেজ করে দেব ইরেজ অপশনে যাই হার্ডনেস কম সাইজ আমাদের নিজেদের মতো রেখে এখানে মুছে দেব বা ইরেজ করে দেব এই সাইডেও সেম আমরা মুছে দিই বা ইরেজ করে দিই ওকে এবার ডান ক্লিক করে দিই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ট্রায়াঙ্গেল পপ আপ ইফেক্টটি মানে রেডি হয়ে গেছে আমাদের তো এটা আপনারা বিভিন্ন ধরনের ফেসবুক প্রোফাইল পিকচারে ইউজ করতে পারেন বা ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারে ইউজ করতে পারেন এটা কিন্তু একটা ইউনিক ছবি
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।